একটা দুটো তিনটে ছুটি মারা আছে, তাই তো নমস্কার বন্ধুরা, আজ ভিডিওটি দেখছেন মেট্রো ডায়েরি। এটা ব্যারাকপুরের আন্ডারে বলা যেতে পারে, বারাসাত থেকে ব্যারাকপুরের যে রোড, ওই রুটের মোটামুটি মিডিল পজিশনে পুকুরটা। তো মেট্রো ডায়েরি খুবই পরিচিতি পুকুর, অনেক বছর ধরে চলছে, অনেক বড় পুকুর। তো আপনাদের আমি টেস্টিংয়ে এসেছি, আগামী 18 আগস্ট 2022 এই ডেটে ওপেনিং হবে। তো আজকে টেস্টিং এসেছি ওয়েদার ড্যাম, ওয়েদার খুবই খারাপ, তা সত্ত্বেও ও টেস্টিংয়ে মাছ খাবেই 100%, এটাই আশা করি আমরা। তো এখানে কি মাছ রয়েছে এবং কত টাকা পাস, পুকুরটি কতদিন চলবে, আমরা ডিটেলস কর্তৃপক্ষ থেকে জেনে নেব। তো আপনারা দেখতে থাকুন, আমরা টেস্টিংয়ে জাস্ট টোপ ফেললাম, তো সঙ্গে থাকুন। স্টার্ট সুতো চান না, টোপটা খেলো ফার্স্ট, উজ্জ্বলের ফেলা টোপ। 5 মিনিট হয়ে যায় ফার্স্ট টোপের মাছ খেলা। হাপি খাও, হাপি খাও। ব্যাস সুন্দর টেনে নে, আস্তে করে কর দে, টান টান, লেজের দে আর দে। হ্যাঁ চলো চলো চলো, এদিকে চলো, এদিকে চলো। গুড সাইজ, সুন্দর সাইজ, খোল। ফার্স্ট অফে 5 মিনিটের মধ্যে মাছটা খেলো ওয়েদার ড্যাম, তা সত্ত্বেও মাছটা খেলো, খুব আনন্দ পেলাম যে শর্ট টাইমে মাছটা খেলো, মানে মাছ মাছ খাওয়া খুব মুভমেন্ট আছে, ফেললেই খাবে, পরে আর একটা টোপ ফেলা হয়েছে সেটাও খেয়েছে, তো সেটা হুক হয়নি। তো যাই হোক, দেখতে থাকুন আরও আর 4-5টা টোপ ফেলবো, দেখি কী হয়। দেখা বন্ধ করে দিলাম, এইদিকে তাহলে তুলতে হবে, আর যান না, আর যা, আর যাইও না, আর যাবে না, মা যা খুলে গেছে, যাবি এই দেখুন বন্ধুরা, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ঠিক আছে, ওই আকাশের অবস্থা দেখুন, চারিদিকে বৃষ্টি, চারিদিক দিয়ে আমাদের ধাওয়া করছে বৃষ্টিতে,
তো আমরা তিনটে টোপ ফেললাম, তিনটেই মাছ খেয়েছে। এ মাছ দৌড়াচ্ছে ওইদিকে, এই কল তোর পার নিচে মশলা। আমি একটু গাছের নিচে দাঁড়াই কারণ বৃষ্টি পড়ছে। আর একটা টোপ খাবে, ভাগ্নে বসে আছে হেলমেট পরে কারণ বৃষ্টি শুরু হয়েছে। এইখানে আসো, এই গ্যাপে আসো, ফাঁকা জায়গায় আসো। হে বাপিদা, হে বাপিদা, এইখানে আসো, এইখানে হাত দিয়ে তোলো। ওই যেটা নড়লো ওটা কি ভাগা, ওই যে বসছে। চার কেজি, ওই 3.5-4 কেজি হবে শিওর। বল এবার, 4.5-5 গ্রুপের মাছ। হ্যাঁ বল, 5-এর গ্রুপের মাছ, বিগ সাইজ মাছ, সেকেন্ড টোপে, সেকেন্ড কাতলা, পাল্লার মাছ। এই যে এটাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে, যাই হোক ও বড় মাছ খেয়ে যাবে আমরা আশা করিনি। এই যে ওরকে ছেড়ে দেওয়া হলো, যা আবার 18 তারিখে খেয়ে নিও। ও 18 তারিখে খাবে না, যে কোনো মাছ ডাকবে 18 তারিখে খাবে। অনেক দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুটো ছিপ সুন্দর করে ফেলাটা, ডাইরেক্ট ভিডিওটা করি। হ্যাঁ একদম সুন্দর, এক ঘর। এই সবাই একটু দেখো, তাকা তাকা তাকা। এই যে আমরা আধো আধো বৃষ্টিতে আমরা টেস্টিং করছি, তো যে কটা টোপ ফেলছি সেগুলোই নিয়ে যাচ্ছে। তো আমরা আনন্দও পাচ্ছি, খুবই আনন্দ পাচ্ছি। তাহলেই হবে, ওটা তো ওদিকেও নিচ্ছে। শানু হেলমেট পরে মাছ খেলাচ্ছে, যেন জোরে মা যদি বাড়ি মারে মাথার দিকে, এই জন্য ভয়ে হেলমেট পরে নিয়েছে। না অ্যাকচুয়ালি একটু মজা করছিলাম, বৃষ্টি হচ্ছে। এটা নিল নিল নিল, ওই জন্য টাইম দেয়নি। ভাবি একটু বাদিকে চাপ ভাবি। হ্যাঁ ব্যাস ব্যাস, ঠিক আছে, গুড শট, সুন্দর। তোর হাতে দিতে হয়নি ভাবি, হাত দিবি না আগে। তুমি কষ্ট করো, তুমি কষ্ট করো, আমি করবো না। টোপটা হার্ড আছে, নিতে পারছেন গোটাগুটি করছে। হ্যাঁ
ইলিশ মাছ তুই ফেল ফেল কাতলা মাছ জলের মাছ কি করে জানো আমি তো কাতলা এনে দেখিনি তো যাই হোক, দু চারটে কথা আমরা পুকুর মালিকের কাছ থেকে জেনে নেব। এই দাদার নিজস্ব পুকুর, নিজস্ব প্রপার্টি এবং বহুদিন ধরে পুকুরটা চলে। তো আমরা আগের গেল বাজ বন্ধ ছিল না, তার আগের বার ছিল খোলা। আচ্ছা, আমরা ডিটেলসটা একটু জেনে নেব তাদের মুখ থেকে। নমস্কার বন্ধুরা। নমস্কার, আমার নাম অমিত দাস। এটা হচ্ছে আমাদের মেট্রো এডির সামনে যে পাশে পুকুরটা রয়েছে, এটাই আমাদের পুকুর। ইভেন আগের বছর পুরনো বছরে পুকুরটা বন্ধ থাকে, নতুন করে সব শিকারীদের বলার উদ্দেশ্যে পুকুরটা আবার নতুন করে চালু করা হচ্ছে। আশা করি তোমাদের মাছ ধরে ভালো লাগবে। আজকে দাদারা এসেছিল টেস্টিংয়ের জন্য, তো এরা এখন বক্তব্য জানাবে যে কেমন কি মাছ খেয়েছে বা কেমন কি মাছ আছে, কি সাইজের মাছ আছে দাদারা দেখেছে। আচ্ছা, আপনার দাদা আপনি বলি, প্রথমে বলি আপনাদের পুকুরটা কোন এরিয়াতে? আমাদের পুকুরটা হচ্ছে বারাসাত টু ব্যারাকপুর রোডের মাঝখানে, মেট্রোয়ারি মিল্ক ফ্যাক্টরির পাশে। তো পুকুরটা কত বিঘা, কত বড়? পুকুরটা 14 বিঘা, আর হচ্ছে পুকুরে 35টা সিট আছে। আচ্ছা, ক গাছা সিপ এবং কি টোপ চলবে সেটা বলুন। টোপটা চলবে সুজি আর ছাতু আর পাউরুটি, কালো টোপ কোনো ধরনের চলবে না। এবং প্রথম 2 দিনই চার করা যাবে পুকুর পাড়ে, আর আদারসওয়াইজ এভরিডে কোনো চার করা যাবে না। আপনাদের পাস কত রেখেছেন? 3,500 টাকা করে পাস। প্রথম 2 দিন একত্রে বুক করতে হবে, রবিবার, এই বৃহস্পতিবার ও রবিবার। আচ্ছা, দুপারে দুপারে সিট নাকি? দুপারে সিট, দুপারে না তিন পারে, মানে তিন পারে, তিন পারেই আছে আপাতত। এখানে 3টে সিট আছে আর বাকি দুপারে আছে, মানে একটা সাইডে 3টে সিট আছে আর বাকি দুপারেই সিটগুলো, বাকি দুপারে। তো অল্প মাচা, অল্প কিছু মাচা রয়েছে, আর এই পশ্চিম পাড়টায় পুরোটাই মাটি। তো আর এটা হচ্ছে পশ্চিম পাড় আমাদের, দেখতে পাচ্ছ এর উপরে এই লাইনে টোটাল 22টা সিট, আর ওই সাইডে টোটাল হচ্ছে 4-4 8টা সিট, মানে ধীরে 8টা 2টা 10টা সিট, টোটাল তাহলে কটা? 35টা সিট, টোটাল 35টা সিট, 14 বিঘা পুকুর, 14 বিঘা পুকুর। আর আপনার 3,500 টাকা পাস, এটা চলবে 18 তারিখ থেকে, 18 আগস্ট 2022। তো এই ডেট থেকে পুকুর চলবে নর্মাল পাস। এবং আমরা আজকে টেস্টিংয়ে এলাম, তো ওয়েদার খুবই ডাউন, মানে বৃষ্টি হচ্ছে এবং গুমোট, আবার বৃষ্টি থেমে গেছে। তো প্রথম অবস্থাতে সিপ ফেলার সঙ্গে সঙ্গে আমরা জাস্ট একটু ছাতু দিয়ে একটু মুখ চার মিষ্টি মশলা দিয়ে আমরা একটু ফেললাম, তো তাতেই মাছ খেয়েছে। টেস্টিংয়ে মাছ খায়, এটা স্বাভাবিক। এবং এই পুকুরে যে পরিমাণে মাছ দেখতে পাচ্ছি, আচ্ছা মাছের সাইজটা বলুন, আপনার পুকুরে কী কী মাছ রেখেছে? মানে সাইজটা এখন আছে আপাতত 500 থেকে 10 কেজি পর্যন্ত কাতলা আছে, রুই মৃগেল আছে 500 থেকে 4 কেজি পর্যন্ত, বা আদারসওয়াইজ আরও বড় আছে। আমি অ্যাপ্রক্স যেটা চোখে দেখেছি সেটাই আমি বলছি। আর আর কী আছে, আর আদারসওয়াইজ মাছ আছে, ওগুলো ধরছি না, ওগুলো বড় আছে অনেকই। সেগুলো কি ব্ল্যাক কাপ বা ব্রিগেড এরকম কিছু আছে? হ্যাঁ, ব্ল্যাক কাপ নেই, ব্রিগেড মাছ আছে, ওটা 25টা মতন আছে, ওটা হচ্ছে 10 কেজির থেকে 15 কেজির মধ্যে হবে।
ব্রিগেড ব্রিগেড আচ্ছা যাই হোক বন্ধুরা, শুনলেন পুকুরের কন্ডিশন এবং পুকুরে, আচ্ছা পুকুরে আসতে হলে আপনাদের গাড়ি পার্কিং যে জায়গাটা, গাড়ি পার্কিংটা হচ্ছে রাস্তাটা রয়েছে পুরোটা, ওইখানে গাড়ি পার্কিং করতে পারবে। ওই সাইডটা তো দেখিয়ে দাও, ওই সাইডটা পুরোটাই গাড়িটা পার্কিং করতে হবে। ওই সাইড দিয়েও আসার রাস্তা আছে পুকুরে, আবার এই বাড়ির উপর দিয়েও রাস্তা আছে, আবার গ্যারেজ থেকেও রাস্তা আছে। তো আশা করি যতটা সম্ভব আপনারা গাড়িটা, গাড়ি পার্কিংটা রাস্তার উপরে রাখবেন, তো আপনারা এইখান দিয়ে দেখতে পারবেন সচরাচর। তো বন্ধুরা, আমরা ভিডিও করা মোটামুটি শেষ, আপনাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম। তো আমাদের এই পুকুরটাতে একটা পুরনো শিকারি ছিপ ফেলে বহু বছর ধরে, তো গত এক বছর এই পুকুরটা খোলেনি সেটা বিষয় না, অনেক বছর ধরে পুকুরটা চলে। তো বাপিদা, আমরা বাপিদা বলে পরিচিতি, আমরা চিনি আর কি, বাপিদা ওনার নাম বাপিদা। তো ইনি বহুদিন এই পুকুরে ছিপ ফেলে, তো ইনার কাছ থেকে একটু অভিজ্ঞতা নেবো এই পুকুরের। তো বাপিদা কিছু বলো, এই পুকুরে কতদিন ধরে মাছ ধরো, কী ধরনের মাছ ধরেছো? এই পুকুরে যতদিন খোলা ছিল, যতদিন খোলা ছিল এই পুকুর ততদিনই বসেছি, যত বছর। হ্যাঁ, এই পুকুরে মাছ আছে বড় বড়। আমরা আজকে টেস্টিং এসেছিলাম, দুটো বড় কাতলা হয়েছে, মাছ ভালোই খেয়েছে টেস্টিংয়ে। হ্যাঁ, আশা করা যায় যে ওপেনিংয়ে মাছ খাবে। আর তুমি কত বছর ধরে ফেলছো এই পুকুরে? এই পুকুরে না হলেও আমি যবের থেকে লালটুক খুলেছে তবের থেকে ফেলেছি এই পুকুরে, মানে এক বছর বন্ধ ছিল, খালি ফেলা হয়নি, আবার এবছর থেকে ফেলবো। তো যাই হোক বন্ধুরা, দেখলেন অনেক কিছু জানলেন পুকুরের বিষয়ে। আর যত কোনো কিছু বিষয় জানতে হলে স্ক্রিনে লালটুদার ফোন নাম্বার দেওয়া থাকবে, ডিটেলসটা দেওয়া থাকবে, তবুও যদি কিছু জানবার থাকে দাদার কাছ থেকে জেনে নেবেন, ফোন করে জেনে নেবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত, ধন্যবাদ।